এসএফএ রাষ্ট্রতন্ত্র। আমি সাধারণবার বলে যাই, এসএফএ গণতন্ত্রের একমাত্র শত্রু। এই স্লোগানের অর্থ আছে, কোন স্লোগানে শেখ হাসিনা যাবে না, যাবে কোন দাবি শেখ হাসিনা শোনে না। দাবি ওনার কাছে দাবি যেগুলো লাভ আছে কি করতে হবে, বিজেপি তো সাংবিধানিক উভয় করা যায় না, ওটা আওয়ামী লীগ পারে। লোকের বৈকার আন্দোলন এটা আওয়ামী লীগে শেখ হাসিনার মানায়, আমরা তো তা পাইতে সেই মানুষকে পিলাইতে পারি না। আপনার বলেন একশন একজন ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশনটা কি এই জন্য মানে কথা বলি। আজকে আমরা সমবেত হয়েছি দেশের মানুষের একটা অধিকার, ভোটের অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য। ভোটের অধিকার আমাদের নাই, 14 সালে কুকুর বিড়াল ছাগল গরু ভোট দিয়েছে, আর আওয়ামী লীগের এমপিগুলি গরু ছাগলের মধ্যে ভ্যা 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 করে হাসে। আর 18 সাল তো আপনার দেখেছেন, আগে রাত্রি ভোট হয়ে গেল। এই দেশে একটাই লোক গণতন্ত্রের শত্রু, সেটা হইলে দেশে কে কে বলতে পারেন? রাষ্ট্রতন্ত্র, এতে সে রাষ্ট্রতন্ত্র। আমি সাধারণবার বলে যাই, এতে সে গণতন্ত্রের একমাত্র শত্রু। তারা যদি তাদের দায়িত্ব সকল দায়িত্ব পাঠ অনুসারে পালন করে, তাহলে গরু ছাগলের ভোট দিতে হয় না। উপযুক্ত লোক, জ্ঞানী লোক, অভিজ্ঞ লোক, শিক্ষিত লোক, অ্যারিস্টোক্রেট এদের শাসন করছে। এখন শুনি, ভোট দিলে টাকা দিয়া নমিনেশন কিনে তার বেশি টাকা তার নমিনেশন অগ্রাধিকার, টাকা দিয়ে নমিনেশন কিনে এমপি হয়ে যায়, এমপি হয়ে প্লট পায়, গাড়ি পায়, সুযোগ পায়, ফেসিলিটি পায়, কর্মচারী পায়, ঠিকারি পায়, ঠিকাদারি পায়, চাকরির নামে একটা চেয়ারম্যানের রেট 50 লাখ, একটা উপজেলা চেয়ারম্যানের 2 লাখ, একটা ইউনিয়ন পরিষদ মেম্বার 5 লাখ, এই রেটে চলছে সব অকশন। আওয়ামী লীগ মানে অকশনের শাসন, এটা বুঝতে পারেন? আমি এই বরিশালের সমাবেশ থেকে, আমি অতি ক্ষুদ্র মানুষ, প্রথমে এই প্রশাসনকে রাষ্ট্রতন্ত্রকে অনুরোধ করতে চাই, দয়া করে আপনার শিক্ষিত মানুষ কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, চাকরি আপনার প্রতি, এটা আমিও বুঝি। আমরা গরিবের ছেলে সকলে চাকরি আমার প্রতি, আমার পিতা মাতার প্রতি, ভাই বোনের প্রতি, আমার গ্রামের প্রতি, আমার আত্মীয় সকলের প্রতি। তারপরও একটা খবর বাক্য কিছু পাঠ করেছেন যে আপনি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না। কোন সমস্যার বলে আপনার আগের দিন রাত্রে ভোট কেটে বাঁচতে বলেন? কোন সমস্যার বলে এই যে 153 সিট হয়ে যায় নাকি সাংবিধানিক আছে, আপনারা সেইটা অনুমোদন করেন, ক্যাবিনেট সেক্রেটারি হন, মুখ্য সচিব হন, সিনিয়র সচিব হন। আওয়ামী লীগ আমাদের 5 বছর আগে যেটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল, বর্তমান সেটা ক্যাবিনেট সেক্রেটারি। তার থেকে